আসসালামু আলাইকুম। আজকে একটা লিসেনিং প্রশ্নের সেট নিয়ে আলোচনা করব। একটু দেখবেন লিসেনিং প্রশ্নটা কিভাবে অ্যান্সার করা যায় এবং ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। 21 নম্বর প্রশ্ন, যেটা শোনা বিষয়ে এটা বাছাই করতে হবে, আমরা শুনে সেটা বাছাই করব। চিহা, দেখুন এটা বলছে চিহা, অর্থাৎ 4 নম্বর, যেটা অর্থ হচ্ছে পাতাল অর্থাৎ বেজমেন্ট। 22 নম্বরটাও সেম, কুকিং কুকিং। খুগিয়ং, উত্তর 3 নম্বর, যেটা অর্থ উপভোগ করা। 23 নম্বর, যেটাতে শুনে আমাদের 4টা অপশন থেকে বাছাই করতে হবে। সীমা সীমা, দেখুন বলতে সীমা অর্থ স্কার্ট। 2 নম্বর অপশনে যেটা আছে জাঙ্গাপ মানে হাতমোজা, জাম্ফা মানে জ্যাকেট, ফাজি মানে প্যান্ট। উত্তর হবে আমাদের 1 নম্বর। দেখুন এখানে 23 নম্বরের মতোই প্রশ্ন আছে, 4টা ছবি আছে, সেই ছবিতেই বাছাই করতে হবে। একজন সাইকেল মেরামত করছে, একজন গাড়ি মেরামত করছে, একজন সাইকেল চালাচ্ছে এবং একজন গাড়ি ড্রাইভিং করছে। তো শুনে দেখি। যাজনগরল থায়ো যাজনগরল থায়ো, সাজন গরুল থায়ো অর্থাৎ সাইকেল চড়া। উত্তর 3 নম্বর। দেখুন এখানে একটা ছবি দেখাচ্ছে এবং প্রশ্নে বলা আছে ইগোসন মোস ইন্ডিকা, এই জিনিসটা কি সেটা জানতে চাইছে, এবং সেই জিনিসটা দেখে আমাদেরকে 4টা অপশন থেকে শুনে শুনে বাছাই করতে হবে। ইগোসন মুওসিমনিকা ইগোসন মুওসিমনিকা, বলছে ইগোসন মুওসিমনিকা অর্থাৎ এটা কি। এখন 1 নম্বর অপশন দেখি কি বলে। উফিওইমনিদা 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 অর্থাৎ এটা ডাক টিকিট, এটা 1 নম্বরই হবে, এটা ডাক টিকিট। 2 নম্বর কি আছে শুনে দেখি। মিয়ংহামইমনিদা মিয়ংহামইমনিদা, মিয়ংহাম মানে বিজনেস কার্ড, অর্থাৎ আমরা যেটাকে ভিজিটিং কার্ড বলে থাকি, এটা বিজনেস কার্ড নয়। সাজনইমনিদা সাজনইমনিদা, সাজন সাজন মানে হচ্ছে ডিকশনারি। থংজাংইমনিদা থংজাংইমনিদা, থংজাং মানে ব্যাংক বই, অর্থাৎ ব্যাংক থেকে যে চেক বইটাই দেওয়া হয় ওইটা। আচ্ছা 6 নম্বর আসি আমরা, সরি 26 নম্বর। এখন শুনে দেখি এখানে প্রশ্নে কি বলা হয়েছে। শাওয়ারশিলন অডিয়ে ইসমনিকা শাওয়ারশিলন অডিয়ে ইসমনিকা, এখানে বলছে কলখানাটি কোথায় আছে। দেখুন আমরা একটু দেখি বড় করে, দেখুন এটা আছে কিন্তু 1, 2, 3 তলার বাম সাইডে। এটার পাশে কম্পিতাশীল আছে, তার নিচে আছে শেতাকশীল, উপরে আছে সুকশো মানে থাকার স্থান। অর্থাৎ এই জায়গাটা কম্পিউটার শিলের বাম দিকে, শেতাকশিলের উপরে এবং সুকশো থাকার জায়গার নিচে আছে। শুনে দেখি অপশন আমাদের কোথায় আছে সেটা। সেটাকশিল ইয়েপে ইসমনিদা সেটাকশিল ইয়েপে ইসমনিদা, শেতাকশিল ইয়েপে মানে অর্থাৎ শেতাকশিলের পাশে আছে, অর্থাৎ লন্ড্রি রুমের পাশে আছে, কিন্তু এটা লন্ড্রি রুমের পাশে নাই। হুগেশিল মাজেনপেনে ইসমনিদা হুগেশিল মাজেনপেনে ইসমনিদা, হুগেশিল মাজেনপেন অর্থাৎ বিশ্রামাগারের অপর পাশে আছে, কিন্তু এটা উত্তর হবে না। আমার 3 নম্বরটা শুনে দেখি। সুকসো আরেচিংয়ে ইসমনিদা
숙소 아래층에 있습니다. 숙소 아래층에 있습니다. 어떻게 থাকার জায়গা নিচতলাতে আছে। হ্যাঁ, আমাদের এটা কৌশলকানাটা থাকার জায়গার নিচতলাতে আছে। উত্তর 3 নম্বরই হবে। তারপর আমরা 4 নম্বরটা শুনে দেখি কি আছে সেখানে। কম্পিউটারশীল উইচিংয়ে ইসমিদা। কম্পিউটারশীল উইচিংয়ে ইসমিদা। অর্থাৎ কম্পিউটার রুমের উপরতলাতে আছে, কিন্তু উপরতলাতে থাকার জায়গা আছে। উত্তর হবে আমাদের 3 নম্বর। 27 নম্বরে দেখুন, একজন ব্যক্তি কোনো একটা কাজ করছে, যেটা হয়তো সিমেন্টের বস্তা কিংবা কোনো কিছু স্তূপ করে রাখছে, তার এক জায়গাতে স্তূপ করে রাখছে। এটা শুনে দেখি প্রশ্নে কি বলা হয়েছে। ই সারামুন মুয়োসল হাগো ইসমনিকা। ই সারামুন মুয়োসল হাগো ইসমনিকা। ই সারামুন মুয়োসল হাগো ইসমনিকা। অর্থাৎ এই ব্যক্তিটি কি করছে। অপশন কি আছে দেখি। 의자를 쌓고 있습니다. 의자를 쌓고 있습니다. 어떻게 의자를 쌓고 있습니다. 만에 চেয়ার স্তূপত করে রাখছে, এটা হবে না। 의자를 사고 있습니다. 의자를 사고 있습니다. 의자를 사고 있습니다. 어떻게 চেয়ার ক্রয় করছে। 사료를 쌓고 있습니다. 사료를 쌓고 있습니다. 사료를 쌓고 있습니다. 어떻 사료 또 খাবার, খাবার স্তূপত করে রাখছে। 어떻 এই ব্যক্তিরা খাবার স্তূপ করে রাখতেছে, যার কারণে উত্তর হবে 3 নম্বর। 4 নম্বরটা আমরা শুনে দেখি। 사료를 사고 있습니다. 사료를 사고 있습니다. 사료를 사고 있습니다. 어떻 খাবার ক্রয় করছে, কিন্তু উনি খাবার ক্রয় করছে না, খাবার স্তূপ করে রাখছে। এখানে দেখুন স্ক্রু দেখা যাচ্ছে, চারটা আছে, এই চারটা স্ক্রু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে প্রশ্ন আমাদেরকে কি বলে। নাসা মোশি অলমানা ইসমনিকা। নাসামোশি অলমানা ইসমনিকা। নাসামোশি অলমানা ইসমিকা। অর্থাৎ স্ক্রু কতগুলা আছে, এটা গণনার এককের প্রশ্ন। দেখি আমাদের কি বলে। সেতং ইসমনিদা। সেতং ইসমনিদা। সেতং ইসমিদা। অর্থাৎ তিনটা। আসলে থংটা হবে কোনো ফল জাতীয় জিনিস গণনার ক্ষেত্রে, যেমন সুবাক অর্থাৎ তরমুজ, বেচ্ছু মানে বাঁধাকপি, এই ক্ষেত্রে থংটা ব্যবহার করা হয়। তাহলে এখানে এটা হবে না। 2 নম্বরটা পেলে করে দেখি। নেথং ইসমিদা। নেথং ইসমিদা। নেথং ইসমিদা। অর্থাৎ চারটা আছে, কিন্তু আমাদের এককটা এখানে মিলি নাই। অর্থাৎ এককটা হবে অন্য কিছু, থং যেটা সেটা তরমুজের মানে ফলের ক্ষেত্রে হবে, সেটা আগে বলেছি। বড় ফলের ক্ষেত্রে হয়, মানে সবজির ক্ষেত্রে হয় বড়। 3 নম্বরটা প্লে করে দেখি। সে গে ইসমিদা। সে গে ইসমিদা। সে গে ইসমিদা। অর্থাৎ তিনটা আছে, এই গেটা হবে এটা এটার একক। এটা গে অর্থাৎ টিটা ক্ষেত্রে এই গেটা ব্যবহার করা হয়। এখানে আসার তিন চারটা আছে, এই জন্য আমরা 4 নম্বরটা প্লে করে দেখি, এটাই উত্তর হবে, কারণ আগে তিনটা হয়ে নাই। নে গে ইসমিদা। নে গে ইসমিদা। নে গে ইসমিদা মানে চারটা আছে, এখানে চারটা স্ক্রু আছে, উত্তর চার। দেখুন এখানে একটা খেলার ফট ছবি দেওয়া আছে, এটা আমাদেরকে উত্তর করতে হবে। প্রশ্নে কি আছে দেখি। ইয়োগিনুন অডিইমনিকা। ইয়োগিনুন অডিইমনিকা। ইয়োগিনুন অডিইমনিকা। এই জায়গাটা কোথায়। নংগুজাংইমনিদা। নংগুজাংইমনিদা। নংগুজাং অর্থাৎ বাস্কেটবল খেলার জায়গা।축구장입니다.
축구장입니다. 축구장입니다. 어떻게 했다? 풋볼 경기장 마트. 볼링장입니다. 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 만에 볼링 경기. 이따 시 볼링 경기. 몇 번째 기아 시청해 보기. 야구장입니다. 야구장입니다. 야구장 অর্থাৎ বেসবল খেলার মাঠ অর্থাৎ ক্রিকেটের মতো যেটা আসলে ক্রিকেটই বলা যায় সেটা হবে কিন্তু আমাদের উত্তর হবে 3 নম্বর বোলিং গ্রাউন্ড দেখুন এখানে একটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তো অনেকে সমস্যা হয় যে একজন মানুষ কিছু বলবে সেটা বিপরীতে একটা জিনিসটা আমাদেরকে বাছাই করতে হবে প্রশ্ন কি বলা হয়েছে ধাউমুল থুতগ মুরুলে আলমাজন থেদাবুল ক্রুশিপশ অর্থাৎ পরবর্তী প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন প্রশ্ন শুনি আমরা সামুশিরল চংসো হেসোয়ো 1 네, 안 할게요 2 네, 청소할 거예요 3. 아니요, 못했어요. 4. 아니요, 청소했어요. past tense 뭐지? 이제 office 룸티 보시고 그러신? 우뜰 기아세. 네, 안 할 거예요. 나, 꼴보 나. 이따 우뜰 긴또 negative 보세. 긴또 সেটা ফিউচার টেন্সে হচ্ছে এটা উত্তর হবে না তারপরটা দেখুন নে সংসো হাল কয়ো হ্যাঁ পরিষ্কার করব এটাও পাস্ট ফিউচার টেন্স প্রশ্নটা করা হয়েছে পাস্ট টেন্সের যে সে করেছে কিনা আচ্ছা তিন নম্বরে কি আছে আনিও মত হেছাও অর্থাৎ না করতে পারি নাই সে করতে পারি না এটা পাস্ট টেন্সে আছে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর চার নম্বরে আছে আনিও সংসো হেছাও না পরিষ্কার করেছি এটা কেন হবে না যে তাকে প্রশ্ন করা হয়েছে সে যদি নেগেটিভ উত্তর দেয় তাহলে সেটা বিপরীত অর্থ বহন করতে হবে আর যদি পজিটিভ উত্তর দেয় তাহলে সেটা তার সম্মতি অর্থ থাকতে হবে যদি এমন থাকতো নে এসো সেটা উত্তর হতো কিন্তু এখানে সেটা নাই যার জন্য উত্তর তিন নম্বর সেম প্রশ্ন একটা আছে একটু শুনে দেখি 한국에서 운전해 봤어요? 1. 네, 운전할 수 없어요. 2. 아니요, 운전을 했어요. 3. 아니요, 자주 운전해요. 4. 네. 운전한 적이 있어요. দেখুন এখানে বলছে 코리아তে কি গাড়ি চালিয়ে চালিয়ে দেখেছেন গাড়ি চালিয়েছেন অপশনে কি আছে নে উনজন হালসু অপশন হ্যাঁ গাড়ি চালাতে পারি না আনিও উনজন হেছো না গাড়ি চালিয়েছি আনিও জাজু উনজন হেও না মাঝে মাঝে চালাই চার নম্বরে যেটা আছে নে উনজন হান জগি ইচ্ছা অর্থাৎ গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে সে প্রশ্ন করেছে যে কোরিয়া থেকে গাড়ি চালিয়েছেন উত্তরে হয়েছে যে হ্যাঁ গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে গাড়ি চালিয়েছে উত্তর চার নম্বর ই ইয়াগন অঞ্জে মগোয়া হেয় ইল সে গেরুল মগোয়া হেয় ই হংগা হামকে মগোয়া হেয় 3. 기숙사에서 먹어야 해요. 4. 밥을 먹은 후에 먹어야 해요. 이렇게 প্রশ্ন করা হয়েছে যে এই ওষুধ কখন খেলে হবে বা কখন খাওয়া যাবে অপশন আছে সেগে মগোয়া হেও অর্থাৎ তিনটা খেলে হবে কিন্তু এটা উত্তর হবে না ইয়ংগা হামকে মগোয়া হেও ভাইয়ের সাথে একসঙ্গে খেলে হবে এটা উত্তর হবে না কিসুক সাইসো মগোয়া হেও ছাত্রাবাসতা হোস্টেল থেকে খেলে হবে এটা উত্তর হবে না
উত্তর হবে 4 নাম্বার ভাবুল মগন হয়ে মগয়া হেও অর্থাৎ ভাত খাওয়ার পরে খেলেই হবে 회사까지 얼마나 걸려요? 회사까지 얼마나 걸려요? 1. 집에서 출발했어요. 2. 버스를 타고 왔어요. 3. 2시 30분이에요. 4. 30분이면 충분해요. দেখুন এখানে বলছে যে অফিস পর্যন্ত কতক্ষণ লাগে আর কতক্ষণ সময় লাগে এটা জানতে চাওয়া হয়েছে অপশন আছে জিবেস আসুলবাল এস বাহা থেকে রওনা করেছি ফসরুল থাকো ওয়াস বাসে বাসে সরে এসেছি দুশি সামছি বুনিয়েও অর্থাৎ 2:30 আর 4 নম্বর যেটা বলেছে সামছি শিব বুন ইমিয়ন সুমবুন হেও অর্থাৎ 30 মিনিটই যথেষ্ট অফিস পর্যন্ত আসতে 30 মিনিট যথেষ্ট এটাই হবে উত্তর 4 নম্বর নাসা মোসল মাংচিরো ভাগাদো দেয়ো 1. 나사 못을 새로 사세요. 2. 망치가 별로 무겁지 않아요. 3. 드라이버를 사용해야 해요. 4. 다 쓰면 공구함에 넣으세요. 대표님, 이번에 볼세 이제 পেরেকি হাতুর দিয়ে গাড়লে হবে উত্তর আছে নাসামসি সেরো সাতশো তার পেরে স্ক্রু নতুন কিনেছি মাংসিগা ফেলল মগজি আনায় অর্থাৎ হাতুরটি তেমন ভারী নয় 3 নম্বর আছে থুরাই বড় সাইয়ং হেয়া হেও অর্থাৎ ড্রাইভার দিয়ে ব্যবহার করলে হবে এটাই হবে উত্তর 3 নম্বর যে স্ক্রু ড্রাইভার দিয়ে আটকালে হবে 4 নম্বর যেটা আছে থা সুমিয়ন খঙ্গু হামে নৌসেও অর্থাৎ ব্যবহার করা শেষ হলে টুল বক্সে রেখে দিবেন হুয়ং সি আজিকাজি থেগুনল আন হেননেও 1. 집에 가서 저녁을 먹을 거예요. 2. 출퇴근 시간이 좀 빠른 편이에요. 3. 한국 전기 회사에 다니고 있어요. 4. 오늘까지 끝내야 할 일이 있어서요. দেখুন এখানে বলা হয়েছে যে তোহান এখন পর্যন্ত কাজ শেষ করেন নাই অপশনে আছে জিবে খাস জনিয়কুল মগল কয় বাড়িতে গিয়ে রাতের খাবার খাবো সুল থইগুন ছিগানি জুম পারুন পিয়নীয় অর্থাৎ কাজে যাতায়াতের সময় একটু ভিন্ন বলা যায় হানকুক জনগি হইসায় থানিগ ইসায় অর্থাৎ কোরিয়ান ইলেকট্রনিক্স অফিসে যাতায়াত করছি 4 নম্বরে আছে অনুল কাজী কুন্না ইয়া হাল ইরি ইসায় অর্থাৎ আজকে পর্যন্ত শেষ করা কাজ আছে বিদায় সে এখন পর্যন্ত ছুটি করি নাই তোর হবে 4 নম্বর দেখুন এখানে 4টা অপশন দেওয়া আছে ছবি সেখানে সময় দেওয়া আছে কিছু প্রশ্ন উপরে আছে থাউম থুদগো থুরুল নেঙ্গুয়া খোয়ানগে ইন্দন খরিমুল খুরুসিপস অর্থাৎ পরবর্তীতে শুনে বিষয়বস্তুর সাথে মিল আছে ছবিটি বাছাই করুন দেখুন কি বলে শুনি আঞ্জন গ্যোয়ুগুন অঞ্জে হেয় ওহু হ্যাঁশিবুত দুশিকাজি হেয় আঞ্জন গ্যোয়ুগুন অঞ্জে হেয় ওহু হ্যাঁশিবুত দুশিকাজি হেয় বলছে একটা প্রশিক্ষণ করে হানজন কিয়গুল অঞ্জে কাজে হো মানে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কয়টা পর্যন্ত হবে মহিলাটি উত্তরে বলেছে হানসি বুথ দোষী কাজি হেও অর্থাৎ 1টা থেকে 2টা পর্যন্ত হবে 1টা থেকে 2টা পর্যন্ত কোনটা আছে 1 নম্বর
13টা থেকে 14টা এটা হবে আমাদের উত্তর 1টা থেকে 2টা দেখুন এখানে যেটা আছে প্রশ্ন থাউম থুতগ থুরুন নেংগোয়া খোয়ানগে ইননুন খুরিমুল খুরুসিপসিও অর্থাৎ শোনা বিষয়টার সাথে মিল আছে সেটা বাছাই করুন এখন দেখুন 4টা ছবি দেওয়া আছে 4টাতে দেখুন কিছু যেখানে যা দেওয়া আছে ভাবছুত জনগে ভাবছুত মানে ইলেকট্রিক রাইস কুকার আর প্রত্যেকটাতে 3টা থেকে 4টা দেওয়া আছে সংখ্যা আর খাগিয়ক মানে দাম 56,000 won তারপর দেওয়া আছে 58,000 won পরে 57,000 won 55,000 won দেখি আমাদেরকে সম্ভবত দামটাই বাছাই করতে হবে চ জনগি ভাবছুতন এলমায়েয়ো 57,000 won이에요. 저 전기 밥솥은 얼마예요? 57,000 won이에요. 어떻게 말하세요? 오이 일렉트릭 라이스 쿠커의 다음 것도 57,000 won이에요. 아타 다음다 57,000 won. 내가 웃던 뒷 넘버. 이건 대군. এই প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু দুটো থাকবে শোনা বিষয়টা পুরুষ মহিলা থাকতে পারে সেখান থেকে বাছাই করতে হবে প্রশ্ন কি বলছে থাউম ইয়াগিরুল থুতগ ঝিলমুনুল আলমাজুন থেদাবুল খুরুশিপস অর্থাৎ পরবর্তী কথোপকথন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন প্রশ্নে বলছে থাউম জং থুরুন নেওঙ্গোয়া খাচ্ছুন কসুল মসিন্নিকা অর্থাৎ পরবর্তী শোনার বিষয়টা সাথে মিল আছে কোন বিষয়টা এখানে পুরুষেরটা বাছাই করতে হতো মহিলাটা বাছাই করতে হতো প্রশ্নটা ভিন্ন থাকতে পারত কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে যে খাচ্ছেন গসল গসন মৌসিমনিকা অর্থাৎ মিল আছে সেই বিষয়টা কি আমরা শুনে দেখি একটু টাটা শি হানগুগো কোংবুরুল অতোকে হেয়ো চনুন হানগুক ড্রামারুল বোমিয়োনসো কোংবু হেয়ো কুরিগো ইন্টারনেট গাংইদো ড্রোয়ো কুরেয়ো চদো ইন্টারনেটরো কোংবুহাগো সিপয়ো 어떻게 하는지 좀 가르쳐 주세요. 이칸 দেখুন মহিলাটি জিজ্ঞেস করছে পুরুষটাকে যে কিভাবে কোরিয়ান ভাষা শিখেন পুরুষটি বলছে ড্রামা অর্থাৎ ছবি নাটক দেখে এবং ইন্টারনেটে সে কোর্স শুনে পড়াশোনা করে এখন মহিলাটি পরবর্তীতে বলছে সেও ইন্টারনেট থেকে শিখতে চায় কিভাবে করতে হবে তাকে শিখিয়ে দিতে বলে এখন আমাদের প্রশ্নে কি আছে দেখি নাম জানুন হানগুক থুরামা বপনিদা অর্থাৎ পুরুষটি কোরিয়ান নাটক দেখে আচ্ছা পরে আছে ইউ জানুন ইন্টারনেটে খাঙুই থুতগ ইসমে অর্থাৎ মহিলাটি ইন্টারনেটে কোর্স শুনছে কন্টিনিউয়াস টেন আসলে সে শুনছে না এখন তিন নম্বর নাম জানুন হানগুক হাগিওনে থানিমনিদা অর্থাৎ পুরুষটি কোরিয়ান ভাষার একাডেমিক অর্থাৎ কোনো কোচিং সেন্টার কিংবা কোনো স্কুল কলেজ এখানে হাগিওন মানে এটা একাডেমিক বোঝায় কোনো কোচিং সেন্টার কিংবা কোনো কলেজ থেকে শিখে মানে যাতায়াত করে এটা উত্তর হবে না ইউ জানুন নামজাইকে হাঙ্গুগো খারুসিল গস ইমনিদা অর্থাৎ মহিলাটি পুরুষকে কোরিয়ান ভাষা শিখাচ্ছে এটা হবে না উত্তর হবে এক নম্বর যে পুরুষটি নাটক দেখে নাটক দেখতে দেখতে সে কোরিয়ান ভাষাটা শিখে এখন দেখুন সেম প্রশ্ন আছে আর একটা যে থাউমজুং থুরুন নেওঙ্গোয়া খাচেন গসল খুরুশিপস অর্থাৎ সঠিক বিষয়টা বাছাই করতে হবে আমরা শুনে দেখি কী বলে নেইল ওজনে নাফুমাল মুলগন পোজাংন দা খুন্নাচ্চিও নে ক্রুগিবিয়োলো ভুলিউয়েসো পোজাংে নোয়াননদে 한번 확인해 보시겠어요? 주문서에 있는 대로 준비가 잘 되었네요. 수고 많았습니다. 이번에 মহিলাটি পুরুষটিকে জিজ্ঞেস করছে কালকে ডেলিভারি করা মালামালগুলা সবগুলোকে প্রস্তুত করা হয়েছে পুরুষটি বলছে যে আকার ভেদে প্রস্তুত করে সে রেখেছে একবার চেক করার কথা বলছে মহিলাটি মহিলাটি দেখে বলছে যে সব কিছু ঠিকঠাক আছে তাকে ধন্যবাদ জানাচ্ছে এখন আমরা শুনে দেখি পড়ে দেখি যে উত্তর কোনটা হবে
여자는 포장 작업을 준비하고 있습니다. 네, 모일라티 패키징의 কাজ প্রস্তুত করছে কিন্তু এটা হবে না সে প্রস্তুত করছে না সে চেক করছে নামজানুন মুলগনি নাফুম থৈনুন জি ওয়াগিন হাগো ইসুমদা পুরুষটি মালামাল ডেলিভারি হয়েছে কিনা সেটা চেক করছে পুরুষটি চেক করছে না এটা উত্তর হবে না মুলগনুন খুগে তারা হোজাং হয়েছ মালামালটি আকার ভেদে প্যাকেট করে রেখেছে এটা উত্তর হতে পারে আমরা পরেরটা দেখি না নাফুম হাল মুলগনে জুমিন ছ হওয়া থারুন্নিদা অর্থাৎ ডেলিভারি কিন্তু পণ্য নাফুম হাল মুলগনে জুমিন ছ হওয়া থারুন্নিদা অর্থাৎ ডেলিভারি কিন্তু পণ্য অর্ডারে থাকা পণ্যের সাথে ভিন্ন আছে কিন্তু কেন ভিন্ন নেই আমাদের যেটা বলছে সে কথোপকথনে বলে দিছে যে সে পুরুষটি যেভাবে আলাদা করে রেখেছে এবং যতগুলো প্যাকেট কমপ্লিট করেছে সেগুলা তাদের অর্ডার পত্রের সাথে মিল আছে আমাদের উত্তর হবে তিন নাম্বার যে মালামালগুলো আকার ভেদে প্যাকেট করে রেখেছে এখন আমাদের চল্লিশ নাম্বার প্রশ্ন শেষ প্রশ্ন এটা একটু বড় হতে পারে দেখুন প্রশ্ন কি বলছে নামজাগা ইউজারুল ছাজুন ইউনুন মোস ইমনিকা অর্থাৎ পুরুষটি মহিলাকে খোঁজার কারণটা কি পুরুষটি মহিলাকে কেন খুঁজছে অথবা দুজন পুরুষ ও মহিলা এখানে কথোপকথন আছে শুনে দেখি 안녕하세요, 공장장님. 무슨 일이세요? 잠깐 소개할 사람이 있어서요. 다음 주부터 같이 일할 타타 씨예요. 아, 반가워요. 저는 포장 작업을 하고 있는 흐엉이에요. 타타 씨가 아직 밴딩기를 사용할 줄 모르니까 흐엉 씨가 좀 도와주세요. 이번에 এখানে মহিলাটি পুরুষটিকে বলছে যে সেকশন ম্যানেজার কি সমস্যা হয়েছে কেন ডেকেছে এরকম কিছু তো পুরুষটি বলছে যে পরিচয় করে দেওয়ার নতুন কর্মী আছে উনি তাতা উনি আগামী মাস থেকে অথবা আগামী সপ্তাহ থেকে এখানে কাজ করবে তো মহিলাটি নিজে পরিচয় তখন দিচ্ছে যে উনি ওনার নামটা বলেছে এবং সে বলেছে যে সে কী কাজটা করে এখানে সে বলেছে এবং পুরুষটি আবার বলেছে যে এই থাতা বেন্ডিংয়ের কাজ মানে বাইন্ডিংয়ের কাজ পারে না সেই কাজটা যেন মহিলাটি তাকে শিখিয়ে দেয় এখন এত বড় কথোপকথনের মধ্যে আমাদেরকে চাইছে কোনটা সেটা দেখি যে নামজাগা ইউজারুল ছাজুন ইউনুন মৌসিমনিকা অর্থাৎ পুরুষটি মহিলাকে খোঁজার কারণ কি পুরুষটি মহিলাকে খুঁজেছে কেন একজনকে পরিচয় করে দেওয়ার জন্য তারপরে তাকে সেই কাজটা শিখিয়ে দেওয়ার জন্য খুঁজেছে দেখি কি কি আছে এক নম্বর আছে ফোজাং জাগবল জিসি হারিয়গ অর্থাৎ প্যাকেটিংয়ের কাজ করার জন্য সে জিগুন সুগে হারিয়গ মানে নতুন কর্মী পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটাই দেখেন উত্তর হবে আশা করা যায় খাচ্ছে ইরুল সিজা খাওয়ারিয়গ মানে একসাথে কাজ শুরু করার জন্য কিন্তু এখানে একসাথে কাজ শুরু করার জন্য কোনো কথোপকথন হই নাই চার নম্বর যেটা আছে বিন্দেগি সায়ং ফপ আলিয়গ চুরিয়গ অর্থাৎ বেন্ডিং মেশিনের কাজ মানে ব্যবহার জানিয়ে দেওয়ার জন্য এটা উত্তর হবে না উত্তর হবে দুই নম্বর পুরুষটি মহিলাকে খুঁজছে নতুন কর্মী পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো এই ছিল একটা সেট প্রশ্ন আপনাদের কাছে উপস্থাপন করলাম পরবর্তী আরও দু একটা দেওয়ার চেষ্টা করব কেমন হয়েছে জানাবেন এবং লাইক কমেন্টে জানাই দিবেন কেমন হয়েছে তো পরীক্ষাতে আসলে এমন প্রশ্ন আমাদের থাকবে তো এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে তো যাদের পরীক্ষা আছে সামনে চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ আল্লাহ সহায় হবেন সেই দোয়া রাখি আপনাদের পরীক্ষা যেন ভালো হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ